শ্রেণীর যারা আমাদের ফেনীবাসী আছি, আমরা সবাই আমাদের পঙ্কা এবং গিরি আমরা নিজেরা ব্যবহার করবো। আমরা ইনশাল্লাহ সবাই আমরা অর্থনৈতিক ভাবেও অনেকটা সাশ্রয়ী মূল্য আছে। সুতরাং সব দিক বিবেচনায় আমি মনে করি আপনারা সবাই করবেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এবং আপনারা কষ্ট। ফেনীতে উদ্বোধন হয়েছে ইলেকট্রনিক পণ্য প্রতিষ্ঠান ইলেকট্রামার্টের শোরুম। শহরের এসএসকে রোডের স্টারলাইন টার্মিনাল সংলগ্ন এই শোরুমটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুন্নেওয়াজ সেলিম। প্রতিষ্ঠানে গ্রি, কনকা এবং হাইকোর বিভিন্ন পণ্য পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফেনীর বিশিষ্ট জনেরা। সারা দেশে 500 অধিক ডিলার এবং আমাদের শোরুম সহ 500 অধিক আমরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে আমাদের এই কনকা, গ্রি, হাইকো এই বিশ্বের উন্নত মানের এই ইলেকট্রনিক সামগ্রী আমরা বাজারজাত করে আসতেছি এবং নিজেরা এখন তৈরি করতেছি। আমরা এখন বাংলাদেশে আল্লাহর রহমতে আপনাদের অশেষ মেহরবানিতে আল্লাহর আমরা এখন এই ফ্রিজ এবং এসি অনেক অনেকগুলো এসির আইটেম আমরা এখানে তৈরি করতেছি এবং অনেক আইটেম অন্যান্য আরও হোম অ্যাপ্লায়েন্সেস অনেক কিছু তৈরি করতেছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশ এখন অনেক উন্নত হয়েছে, প্রায় 95 ভাগ বিদ্যুতায়িত হয়েছে, প্রায় সব জায়গায় এখন আমরা বিদ্যুৎ সুবিধা পাচ্ছি। এই সমস্ত সামগ্রী ব্যবহার করার জন্য বিদ্যুৎ অত্যাবশ্যক। সুতরাং এই এখন মানুষের জীবনমান উন্নয়নের জন্য, জীবনমান আরও আরও গতিশীল করার জন্য আমাদের এই পণ্যগুলো মানুষকে অত্যন্ত সহায়ক করে থাকে। তো এই জন্য আমরা কিন্তু মানের দিক থেকে দীর্ঘদিন আমরা জানেন যে প্রায় 4 দশক হয়ে গেছে আমাদের এই ব্যবসার বয়স, তা আমরা এই মানের দিক থেকে কোনো সময় কম্প্রোমাইজ করি নাই। তো আমরা সারা দেশে আমাদের এই পণ্য বিক্রয় কেন্দ্র আসে, তার সাথে সাথে আমরা এই আজকে আমাদের ফেনীতে আমরা আজকে একটা শোরুম আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের একটা শোরুম উদ্বোধন করতেছি। আপনাদের সবাইয়ের দোয়া কামনা করতেছি এবং আমরা আশা করি আপনারা আমাদের এই ইলেকট্রোমার্টের পণ্য ব্যবহার করে আমরা ইয়া হবেন, খুশি হবেন এবং আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই জন্য আপনাদের কাছে সবার কাছে আহ্বান থাকবে যে আমাদের এই কৃষি পণ্য, আমাদের এই কনকা আমরা এখন বাংলাদেশে বানাচ্ছি, এটা কিন্তু ওয়ার্ল্ড রিপোর্টেড ব্র্যান্ড, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান, এই গ্রিও ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড। কিন্তু ওরা আমাদের টেকনিক্যাল সাপোর্ট এবং আমাদের সমস্ত ধরনের সহযোগিতা দিয়ে আমাদের এই ঢাকার কাছে সোনারগাঁয় আমরা বিশাল একটা ফ্যাক্টরি করছি। ওখানে ওই চাইনিজ যারা আছে এবং অন্য ইতালি এবং বিভিন্ন জায়গার লোকজনকে সমন্বয়ে আমরা ওখানে এই জিনিসটা প্রোডাকশন করতেছি। আল্লাহর মতে এই ফেনীর এই ফেনী আমাদের বাংলাদেশের একটা বৃহৎ একটা মানে কনজিউমার গুডসের একটা মার্কেট বিরাট। আমাদের ফেনীর লোকেরা কিন্তু অত্যন্ত মানে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী এবং অনেক কর্মকাণ্ড মানে অর্থনৈতিক কর্মকাণ্ড ফেনীতে চলতেছে। ভবিষ্যতে আরও অনেক কিছু হবে জানান। আমাদের এখানে এই ইকোনমিক জোন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইকোনমিক জোন আমাদের ফেনী এবং এয়া মিলে মিরসরাই মিলায় বিশাল একটা ইকোনমিক জোনের কর্মকাণ্ড চলতেছে। তা আশা করি আমাদের ফেনী আরও ভবিষ্যতে অনেক আরও উন্নত হবে, অনেক উন্নত হবে। সুতরাং এর সাথে আপনাদের এই আমাদের এই কঙ্কা এবং গ্রি ফেনীতে আমরা মানে অন্য যে সব দেশে যে অন্য সব জায়গায় আমাদের যে শোরুম আছে তার থেকে আমি মনে করি আমাদের এই ফেনী এই শোরুম আরও বেশি আমাদের এই আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা আপনাদের আমাদের এই পণ্য নিয়ে আপনারা ব্যবহার করে আপনারা মানে খুব খুশি হবেন এবং আমরা তো হ্যাঁ সেটাই আমি তোমাদের ইলেকট্রোমার্ট মানে যেহেতু ফেনীর মানুষ আমি আমারও